দেখো আজকে সকালবেলা পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের বাপপুর গ্রাম, এটা দত্তপুকুর থানার অন্তর্গত, আইএসএফ সমর্থকের অভিযোগ তাদের দুই সমর্থকদের বাড়ি এবং একটি ক্লাবের সামনে ব্যাগ ভর্তি করে বোমা দেখতে পান তারা সকলে, এবং এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল রাতে তারা দু একটি বোমা বিস্ফোরণেরও শব্দ পেয়েছেন, কিন্তু দুজন আইএসএফ সমর্থকের বাড়ির সামনে ব্যাগ ভর্তি তাজা বোমা, দুজন সমর্থকের বাড়ির সামনে মোট তিনটি তাজা বোমা এবং একটি ক্লাবের সামনে চারটি তাজা বোমা দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশকে, পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে গেছে, কে বা কারা বোমাগুলো রাখলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে। তবে আইএসএফ সমর্থকের অভিযোগ যে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে, এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কয়েকদিন আগে ওই পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে একটি তৃণমূলের দলীয় অনুষ্ঠান ছিল, সেখানে তৃণমূল নেতাদের ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে একজন আইএসএফ সমর্থক কটূক্তি করেন এবং তার প্রতিবাদ করেছিলেন তৃণমূল সমর্থকরা। এরপর এই ঘটনা, আইএসএফ সমর্থকের পরিবারের অভিযোগ যে এই ঘটনার জেরে তাদের বাড়িতে এসে তৃণমূল সমর্থকরা হুমকি পর্যন্ত দিয়ে যায়। এই ঘটনার জেরে এই ঘটনা কিনা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে বাপপুর জুড়ে। ধন্যবাদ। পাঞ্জাবে শ্রমিকের কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো উত্তর দিনাজপুরের ইটাহারের এক ব্যক্তির, মৃত্যু হয়েছে তার দুই ছেলেরও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা পেয়ে প্রেমিককে নিয়ে স্বামী সন্তানদের খুন করেছেন স্ত্রী। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী, তাতে বাধা পেয়ে কি সরিয়ে দিলেন পথের কাঁটা? এক ব্যক্তি ও তার দুই নামালক সন্তানের রহস্য মৃত্যুতে এসব প্রশ্নই উঠছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মঙ্গু শেখ ও তার দুই নাবালক ছেলে আলী শেখ ও সোহেল শেখ। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তিনজনের দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, শ্রমিকের কাজ পেয়ে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে পাঞ্জাবের ফরিদকোটে গিয়েছিলেন মঙ্গু শেখ। সেখানে একটি বাড়ি ভাড়া করে পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি। এখানেই মঙ্গুর স্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা আরেক শ্রমিকের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতো 28 জুন, যা চরমে পৌঁছয়। অভিযোগ, তার জেরেই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী ও দুই সন্তানকে খুন করেন স্ত্রী। কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় কন্যা সন্তান। ওর নিয়ে গেছিল, ওর বউকে আমি নিয়ে গেছিলাম প্রথমে, ওখানে গন্ডগোল একবার হয়েছিল, তারপর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ছেলের সঙ্গে অন্য ছেলের সঙ্গে গন্ডগোল হয়েছিল, আমি বলি তুই বাড়ি চলে যা, এখানে রাখবি না। রাত্রে কি হলো, ওই যে ওখানে দুইটা ছেলে আকে মারলো ভাইকে, মারার পরে ওর পরে রাত্রে কি হলো, সকালে উঠে বলে মারা পড়ে গেছে। শুক্রবার সকালে ইটাহারের হাতিয়া পালুই বাড়িতে গ্রামের বাড়িতে পৌঁছয় তিনজনের মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মুখ্যমন্ত্রীর কাছে এটুকুই দাবি করব যে আমাদের পাঞ্জাব সরকার এটার একটা সঠিক তদন্ত করে আমাদের যে পরিযায়ী শ্রমিক ওইখানে আছে, আমাদের এখানে যারা ফ্যামিলির যেন একটা আর্থিক একটা সহযোগিতা হোক। এদিকে খুনের অভিযোগে ইতিমধ্যেই মঙ্গুর স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।